সাতচল্লিশ নম্বর হাদিস শরীফ, সাতচল্লিশ নম্বর হাদিস শরীফ, لا يلدغ المؤمن 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 من جحر واحد مرتين واحد مرتين لا يلدغ المؤمن من جحر واحد مرتين حديث شريف أرطم كنو مؤمن একই গর্তে দুইবার দংশিত হয় না কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিউ ওয়াহিদিম মাররাতাইন কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না এটার মানে হচ্ছে কোনো মুমিন আল্লাহর বান্দা ফরহেজগার বান্দা লোভ করে একবার বিপদে পড়েছে লোভে পড়ে একবার বিপদে পড়েছে কিন্তু দ্বিতীয়বার আর সে লোভও করবে না এবং সে বিপদেও পড়বে না কারণ মানুষ লোভে পড়ে কষ্ট পায় লোভে পড়ে বিপদে পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হয় ক্ষতিত হয় যে হয় মৃত্যু পর্যন্ত হয় সেজন্য আল্লাহ রসুল বলে দিচ্ছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিউ ওয়াহিদি মাররাতাইন কোনো মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না দংশন করে সাপে দুই দংশন করে কিসে তার মানে একই রকমের বিপদে দুইবার কোনো মুমিন পড়ে না একটা একবার বিপদে পড়লে একটা বিপদ থেকে একবার শিক্ষা নিয়ে নেয় একটা বিপদে পড়ে একটা ক্ষতির মুখোমুখি হলে এটা থেকে কি নেয় সারা জীবনের জন্য শিক্ষা নেই সারা জীবনের জন্য কেউ পরীক্ষায় বারবার খারাপ করে হ্যাঁ একবার কোনো কারণে যদি খারাপ করে আবার দ্বিতীয়বার ঘুরে দাঁড়ায় দ্বিতীয়বার ঘুরে দাঁড়ায় কেউ যদি পড়ালেখার জন্য দোষের জন্য কোনো অপরাধের জন্য হ্যাঁ অন্যায়ের জন্য যদি শাস্তি পায় এখন শাস্তি ভোগ করার পর দ্বিতীয়বার সে অন্যায়টা করবে এ হাদিসের উদ্দেশ্য হচ্ছে এটা হাদিসের উদ্দেশ্য হচ্ছে
কারণ তোমরা ছোট বাচ্চা লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না হুজুর এটা কি পড়াচ্ছে আমরা তো বুঝতেছি না এখন বুঝে আসছে এটা উপকারী একটা হাদিস শিক্ষণীয় একটা হাদিস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলো আমিন আমিন